গুড মর্নিং ফ্রম উত্তরপাড়া স্টেশন। আজ 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার সকাল 5টা 35 মিনিট। আমি আজকে এখান থেকে 5টা 56-র কাটোয়া লোকাল ধরে যাব। 38টি স্টেশন পেরিয়ে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার দুটি উল্লেখযোগ্য সতীপীঠ মহাতীর্থ বহুলা ও মহাতীর্থ অট্টহাস। কাটোয়া স্টেশন পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা। কাটোয়া লোকাল ঢুকছে 10 মিনিট লেটে। এখন আলো ফুটে গেছে চারদিকে, আমি এখন ট্রেনে উঠে পড়ব। আমার এই দীর্ঘ সময় ট্রেন জার্নির কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই 3 ঘন্টা সময়ের মধ্যে অনেক স্টেশন পড়বে, যেমন সোমরাবাজার, যেখান থেকে সবুজদ্বীপ যাওয়া যাবে, অম্বিকা কালনা, যেখান নেমে সারাদিন অনেক সুন্দর মন্দির দর্শন করা যাবে, বাঁশবেড়িয়া স্টেশন, হংসেশ্বরী মন্দির যাওয়া যাবে, এরকম আরও অনেক কিছু। এই ধরুন দিলাম, এগুলোকে কি বলে মোহন ভোগ কত করে পিস? 5 টাকা করে। এটা হলো নবদ্বীপ ধাম স্টেশন। এখানে নেমে বা এর পরে স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে মায়াপুর যাওয়া যায় অতি সহজেই। আমরা এখন কাটোয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই যে সামনে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি, ওইটা দিয়ে সোজা উঠে ডান দিকে বেঁকে আমরা 7 নম্বর দিয়ে বেরোবো বাইরে। সামান্য সোজা এগিয়ে ডান দিকে নেমে পড়ব। বাঁদিকে দেখতে পাচ্ছি চলমান সিঁড়ি। অবশেষে নেমে পড়লাম 7 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে দেখলাম বাজছে 8টা 52 মিনিট। এরপরে আমরা বাঁদিকে বেঁকে যাব। এই যে সোজা রাস্তাটা উঠেছে, বাসগুলো যাচ্ছে বাঁদিকে, ওদিকেই যাব। এই বাঁদিকে টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশনের। সোজা এগোচ্ছি আমরা, বাঁদিকে বেঁকে যাব, হেঁটে গেলেই হবে। নবদ্বীপ 40, কালনা 62, কাটোয়া বাস স্ট্যান্ড মোড়, এই আগে, এই আগে কাটোয়া বাস স্ট্যান্ড। আমরা কাটোয়া বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি, ডান দিকে বেঁকে গেলেই হবে। কাটোয়ার আগে নাম ছিল ইন্দ্রাণী পরগনা এবং তারপরে নাম হয় কন্টক নগরী, যেখান থেকে কাটোয়া নামটি এসেছে। ভাগীরথী গঙ্গা আর অজয় নদের মিলনস্থল। একদিনে কাটোয়া পরিদর্শনে এলে কাটোয়া পুরসভার গেস্ট হাউস শ্রাবণীতে থাকা যেতে পারে, ডাবল বেডরুম 600 টাকা প্রতিদিন। এছাড়া কাটোয়া হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাক্ষেত্র এবং 500 বছরের বেশি সময় ধরে চলা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ক্ষেত্র। কাটোয়া বাস স্ট্যান্ডটি দেখুন কত বড়, বিভিন্ন রুটের বাস পাওয়া যায় এখানে। আমাদের কেতুগ্রাম লেখা বাসে চড়তে হবে। প্রথমে যাব বহুলা সতীপীঠ। এখানে দাঁড়িয়ে আছে সিউড়ি শালার, কিন্তু ভিড় আছে বলে উঠলাম না এই বাসে। কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর এটা তো উঠবো না, কেননা ছাড়তে অনেক দেরি আছে।
সামনে দাঁড়িয়ে আছে পাঁচতুপি কাটোয়া, এই বাসটাতে উঠবো, কেননা জায়গা আছে বসার আর তাড়াতাড়ি ছাড়বে মোটামুটি। চেপে নামবো কেতুগ্রাম মোড়, 15 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টা সময় লাগবে আর টিকিটের মূল্য 20 টাকা। বসে পড়লাম এই বাসেই, পাঁচতুপি কাটোয়া রুটের বাসটি থেকে কেতুগ্রাম মোড়ে নেমে পড়লাম। সোজা তাকালে দেখতে পাওয়া যাচ্ছে টোটো দাঁড়িয়ে আছে, চাপবো এখনই। ওইটা হলো বাহুলক্ষ্মী মোড়ের বোর্ড, এই দিকে আমাদের যেতে হবে ভেতরে। ভেতরে 500 মিটার মতো রাস্তা, পায়ে হেঁটেও যাওয়া যায়, বেশিক্ষণ সময় লাগবে না। আমরা 51 পীঠের একটি সতীপীঠ বহুলা দেবীর মন্দিরে এসে হাজির হয়েছি। এখনই আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। টোটোকে আমি ধরে রেখেছি, কারণ এখান থেকে অট্টহাস মন্দিরে যাবার কোনো কিছু পাবো না। এখান থেকে অট্টহাস মন্দির যেতে 100 টাকা নেবে, রিজার্ভে যেতে হবে, কিন্তু ওখানে ছেড়ে দিলে তারপরে কোনো অসুবিধা নেই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ওপরে একটা ট্রাস্টি বোট আছে, যেটা শ্রী শ্রী বহুলা দেবী ট্রাস্টি বোট, এবং এখানে পুরোহিতরা চালায়। এখানে পুরোহিত হচ্ছে নগেন্দ্রনাথ চ্যাটার্জি, ফোন নাম্বার হচ্ছে 7797557446। এনার সাথে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে ভোগের জন্য। বহু প্রাচীন এই মন্দির, অজয় নদের তীরে অবস্থিত, এবং পুরনো মন্দির ভেঙে যে নতুন মন্দিরটি করা হয়েছে তার বয়স 64 বছর হয়ে গেল। এখানে দুদিকে দুটো হাঁড়ি কাট আছে, যেখান থেকে বোঝা যায় দুটো বলি দেওয়া হতো এখানে। এবং এই যে দেখতে পাচ্ছি, এ প্রান্তে একটা আর সোজা একটা ওই দিকে রয়েছে। নাট মন্দিরটাও খুব সুন্দর, এখানে অনেক লোকজন আসে উৎসবে। পুরাণ মতে এখানে দেবীর বাম হাত পড়েছিল, তাই এই দেবীকে বাহুলাক্ষী বলা হয়। এছাড়া বহুলা বেহুলা নামেও ডাকা হয়। রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই গ্রামের নাম হয় কেতুগ্রাম। রাজা চন্দ্রকেতু কার্তিক ও গণেশ সহ বহুলার পাথর মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে ভৈরব হলেন ভীরুক, এবং এখানে আপনাকে সকাল সকাল আসতে হবে, কেননা পুরোহিত মশাই সবসময় থাকে না। এবং পুরোহিত মশাইয়ের যে ফোন নম্বরটি রয়েছে, যোগাযোগ করলে উনি কাছেই থাকেন, তাহলে চলে আসবেন এখানে। এখানে কি হচ্ছে দিদি? ভোগ তৈরি হচ্ছে, ভোগের? হ্যাঁ, ভোগ তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে কি আছে? মানে ঠাকুরকে দেওয়ার ভোগ, তাই তো? হ্যাঁ, ঠাকুরকে দেওয়ার। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শঙ্করী রায়। আচ্ছা, কি হচ্ছে আজকে? আজকে পালং শাকের চচ্চড়ি। আচ্ছা, ছাঁচা। আচ্ছা, আর পোস্ত। আচ্ছা, টক পায়েস, চাটনি, পায়েস, ডাল। আচ্ছা, আরেকবার বলবেন, পালং শাকের চচ্চড়ি। আচ্ছা, আর ছাঁচা। আচ্ছা, পোস্ত। আচ্ছা, ডাল। হ্যাঁ, বেগুন ভাজা। হ্যাঁ, পায়েস। হ্যাঁ, চাটনি। চাটনি। আচ্ছা, মানে আজকে ঠাকুরকে দেয়া হবে? হ্যাঁ, আমাদের প্রতিদিনই ঠাকুরকে দেওয়া হয়। আমরা প্রতিদিনই ভোগ রান্না করি। আমরা ভোগটা বলে না, আমাদের এখানে লোকজন খাওয়ানো হয়। আচ্ছা, রেগুলার আমরা লোক খাওয়াই। আচ্ছা, আমাদের এখানে এইসব সেবা দেওয়া হয় লোকে। আমরা গর্ভগৃহে মাকে দর্শন করছি। দেবী এখানে বহুলারূপী কিরীটধারী ত্রিনয়নী চতুর্ভুজা দুর্গা, যার চারটি হাতে আছে কঙ্ক, দর্পণ ও দুই হাতে বর অভয় প্রদানকারী মুদ্রা, এবং ডান দিকে আছে কষ্টিপাথরের অষ্টভুজ গণেশ। অন্নদামঙ্গল কাব্যে আছে, বহুলায় বামবাহু ফেলিল কেশব, বহুলা চণ্ডিকা তাহে ভীরুক ভৈরব, কবি ভারতচন্দ্র রায় গুণাকর রচিত।
হ্যাঁ, আপনার একটু নাম বলুন। আমার নাম শ্রী নগেন্দ্রনাথ চ্যাটার্জি। আচ্ছা, আপনি এখানকার মানে সেবায়িত আছেন? আমি এখানকার মায়ের পুরোহিত। আচ্ছা, একটু বলুন মন্দির সম্বন্ধে। এখানে 51 সতীপীঠের মধ্যে অন্যতম আমাদের পূর্ব বর্ধমান জেলায় যে 4টি সতীপীঠ আছে তার মধ্যে ইনি হলেন প্রথম। আচ্ছা, এখানে মায়ের বাম বাহু পড়েছিল, বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী। মায়ের ভৈরব ভীরুপ যিনি মায়ের কাপড়ের ভিতরে 12 মাস বিরাজ করেন, মায়ের যে ধ্যান মন্ত্রে মা পূজিত হন সেটা হল ওং ধ্যাচ্ছি বহুলাং নগেন্দ্র তনয়াং পদ্মস্ব স্থানং শুভম দোভি কঙ্কদিকাং বরাভয় যুক্তাং দশার নিতাম সবিতাং নিদ্রা বেশ অবসঞ্চিতাং ত্রিনয়নাং বাঘযুক্ত পুত্রান্বিতাং গৌরাঙ্গিং মণিহার কণ্ঠরমিতাং চিন্তাং শোকং কামদাং রিং বহুলাক্ষী ভগবত দুর্গা দেব্বায় নমঃ। মায়ের প্রণাম মন্ত্র হল নম বহুলায়াং চতুর্ভুজাং পতিপুত্র সমন্বিতাম নমস্তে ভীরকোপদ্মা সর্বসিদ্ধি প্রদায়িনী। অর্থাৎ আপনি বুঝতে পারছেন মা পতিপুত্র সহযোগে বিরাজ করছেন। মায়ের দক্ষিণ দিকে যাকে দেখছেন উনি হলেন অষ্টভুজ গণেশ, যা আমাদের ভারতবর্ষের মধ্যে 4টে আছে বলে শোনা যায়। আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটাই এই মন্দিরে উনি অধিষ্ঠান করছেন। এখানে 12 মাসই উৎসব মুখরিত হয়ে থাকে। পয়লা বৈশাখ শুভ বাংলা নববর্ষেতে আমাদের উৎসবমালা সূচিত হয়। ওই দিন বিশেষ যজ্ঞ চণ্ডীপাঠের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করা হয়, প্রচুর ভক্ত সমাগম হয়, তাদের হাতে প্রসাদ দেওয়া হয়। এছাড়া আমাদের বড় উৎসব হলো দুর্গাপুজো। 4 দিন ধরে আমাদের এই উৎসব চলে, সপ্তমী অষ্টমী নবমী দশমী। আমাদের এই মন্দিরে এখনও বলিপ্রথা প্রচলিত আছে, একাধিক পাঠাবলি এবং নবমী পুজো শেষ লগ্নে মহাশক্তির সূচনা এবং শুভ অশুভ শক্তির বিনাশ হিসাবে একটা মহিষ বলিদান করা হয়। ওই মহিষ এর মাথা সারারাত্রিব্যাপী মায়ের চরণতলে রাখা হয়, যেটা বিভিন্ন রোগের স্বপ্ন ঔষধ হিসাবে পরিগণিত হয় এবং ভক্তবৃন্দর মধ্যে বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া আরেকটা বড় উৎসব হলো আমাদের দোল পূর্ণিমা। আমাদের এখানে সাত্য এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র বললে অত্যুক্তি করা হয় না। এখানে মহাপ্রভুর নাম কীর্তন 4-5 দিন ধরে উৎসবমালায় সুসজ্জিত থাকে এবং মহাপ্রভুর নাম অষ্টপর হরিনাম ইত্যাদি হয়ে থাকে। ধন্যবাদ। আচ্ছা, এখানে অফিস মানে মন্দিরটা মানে কি? মন্দির আমাদের সেবায়ত বর্গের মধ্যে ট্রাস্টি বোর্ড হয়েছে, সেই ট্রাস্টি বোর্ড পরিচালিত, আমি তাদের মনোনীত পুরোহিত। আমার এখানে 30 বছর পার হলো। আচ্ছা, এখানে কি কোনো রকম থাকার ব্যবস্থা আছে অতিথি? হ্যাঁ, এই মুহূর্তে সেরকম পরিকাঠামো নেই, তবে আমাদের কমিটির মাথায় আছে, চিন্তাধারা চলছে। এখানে এখন ভোগ খাওয়ার বিশেষ ব্যবস্থা, সুলভ ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, ভোগের কি কোনো কুপন আছে কিছু? হ্যাঁ, ভোগের কি কোনো কুপন আছে? না, কুপন নেই। আমাদের যারা রান্না ডিপার্টমেন্টের আছে ম্যাডামরা, তাদের হাতে পয়সা দিলে বা পয়সা পরে দিলেও তাদের কাছে নাম নথিভূত করলেই তারা প্রসাদ দিয়ে থাকে। আচ্ছা, কটার সময়? সেটা মোটামুটি 12টা থেকে 2টা পর্যন্ত। 12টা থেকে 2টা একদম। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু? আমার নাম প্রসেনজিৎ মুখার্জি, আমি আপনাকে কার্ড দিয়ে দিচ্ছি, চ্যানেলের কার্ড, ঠিক আছে? বেস্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার বহুলা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যে টোটোটা আমাকে কেতুগ্রামের মোড় থেকে নিয়ে এসেছিল বহুলা মন্দির, সেই টোটোটাকে আমি দাঁড় করিয়ে রেখেছিলাম, কেননা বহুলা মন্দির থেকে অটো হাস যাওয়ার কোনো টোটো নেই। এটা আমাকে রিজার্ভ করে যাচ্ছি, 100 টাকা নেবে। পুরো 5.5 কিলোমিটার রাস্তা, 25 মিনিট লাগবে। এটা এখন আমরা ভেতর দিয়ে যাচ্ছি, ভেতর দিয়ে গিয়ে আমরা অট্টহাস মন্দিরে পৌঁছবো। আমি ওখানে গিয়ে একটা ভোগপ্রসাদের কুপন কেটে নেবো, তারপরে 4-5টা ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। তারপরে 1টার সময়তে ওখানে ভোগপ্রসাদ দেওয়া হয়, তারপরে যত তাড়াতাড়ি পারা যায় বেরিয়ে যেতে হবে, কেননা 2:45 আবার কাটোয়া স্টেশন থেকে কাটোয়া গ্যালোপিং লোকাল আছে। আমার এই রকমই একটা প্রোগ্রাম আছে, তার জন্য ফেরার সময় ওখান থেকে গেট থেকে একটা টোটো ধরে আমাকে 30 টাকা লাগবে। নিরোল বাসস্টপ পেরিয়ে 5 থুপি মোড়ে যাব, যেখান থেকে কাটোয়া স্টেশন যাওয়ার অনেক বেশি বাস পাবো, 1:40 লাগবে। বাসের ভাড়া হচ্ছে 20 টাকা, আমাকে কাটোয়া স্টেশনে পৌঁছে দেবে। 2:45 যদি গ্যালোপিন হাওড়া লোকালটা আমি চেপে পড়তে পারি, তাহলে এই ট্রেনটি শ্যাওড়াপুলির পরে হাওড়া দাঁড়াবে, মানে আমাকে শ্যাওড়াপুলিতে নেমে যেতে হবে। তারপরে সেখান থেকে শ্যাওড়াপুলি হাওড়া লোকালে ধরে আমি উত্তরপাড়া স্টেশনে নামবো। এই রকমই আমি ঠিক করেছি। আর কোনো কারণে যদি 2:45 কাটোয়া থেকে কাটোয়া হাওড়া লোকাল মিস করি, তাহলে আবার 3:30 সময় আছে অল স্টপ, সেটাতে আমি অবশ্যই উত্তরপাড়া স্টেশনে নামতে পারবো। তো 6:30 সন্ধ্যের মধ্যে আমি পৌঁছে যাব 2 সতীপীঠ দর্শন করে। এখন আমি গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। নিরোল গ্রাম পঞ্চায়েতের অধীনে
রাউন্দি শ্রীরামপুর পোস্ট অফিসের আন্ডারে দক্ষিণ দিহি গ্রামে মহাতিত্ব অট্টহার সতীপীঠ। আমি এখন ওখানেই যাচ্ছি। শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্দিতা সামা পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা। অট্টহার সতীপীঠের একদম সামনেই রয়েছে একটা উত্তর বাহিনী নদী, ঈশানী নদী। আর এইটা ব্রিজ, এটা সোজা চলে গেছে 4 কিলোমিটার নিরোল বাস স্ট্যান্ড। আগে একটা মাঠ ছিল, এখনও আছে, সেই মাঠটাকে বলা হয় গর্দানমারির মাঠ, পরে এই গল্পটা বলছি। সোজা সামনে এই ব্রিজটা পেরোলেই হচ্ছে সতীদেহ কাঁধে নিয়ে ভোলা মহেশ্বর। আমরা অট্টহাস মন্দিরের প্রথম দ্বারের কাছে দাঁড়িয়ে আছি। ডান দিকে একটা বোর্ড রয়েছে, এখানে লেখা রয়েছে সরাসরি অট্টহাস কাটোয়া, কাটোয়া অট্টহাসের বাসের সময়সূচি, এগুলোর উপর নির্ভর না করাই ভালো। তার ডান দিকে একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে মহাতিত্ব অট্টহাস সতীপীঠ। এখানে সতীদেবীর অধঃঅষ্ট বা নিচের ঠোঁট বা অধর পড়েছিল বলে দেবী অধরেশ্বরী, স্থানীয়দের কাছে অট্টেশ্বরী মা, ভৈরব হচ্ছে বিশেষ। আমরা এবার গেট দিয়ে ভেতরে ঢুকব। আমরা প্রথম প্রবেশদ্বার অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলাম। প্রকৃতপক্ষে অট্টহাস একটি পূর্ণ তপোবন। জঙ্গলে আছে আম, জাম, কাঁঠাল, বেল, তাল, অসৎ, বহেরা, নিম, শিশু, সেগুন, ফুল, শিরিষ, তেঁতুল, বকুল, গুলঞ্চ, মেহগনি ইত্যাদি গাছ। এছাড়া নানা ধরনের ফুল গাছ আছে। এখানে গাছে গাছে বাদুর ঝোলে, পরিযায়ী পাখির দল ছুটে আসে। এখানে সাপ আর নেউল একসাথে খেলা করত। বর্তমান দক্ষিণ দিহি গ্রামের আগে নাম ছিল খুলারামপুর। 1176-এর মন্বন্তরে এই গ্রাম প্রায় জনশূন্য হয়ে যায়। পাশের গ্রামের নাম রাউন্ডি, যার আগে নাম ছিল রামানন্দবাটি, তারপর শ্রীরামপুর। পরের গ্রাম নিরোল, মহাতিত্ব অট্টহাসের দেখাশোনা করে নিরোল গ্রাম পঞ্চায়েত। পূর্বের গ্রাম ছিল কেতু গ্রাম। অনেক বসার জায়গা আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা সোজা দেখতে পাচ্ছি ত্রিতল অতিথি নিবাস। পার ডে 500 টাকা করে ডাবল বেড, তিনজনও থাকা যায়। নিচে কেতু গ্রামের পুলিশ ক্যাম্প, তাই সুরক্ষিত। আর এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা, হুইল চেয়ার সব আছে। ভোগ প্রসাদের জন্য সকাল 10টার মধ্যে বলতে হয়। যে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে সেই ফোন নাম্বার আমি এই স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আর এখানকার যে প্রধান আছেন সেবক রামজি মহারাজ, ওনার সাথেও এই ফোন নাম্বারে যোগাযোগ করা যায়। আমি এই ফোন নাম্বারটা এখনই দিয়ে দিচ্ছি। বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রতি শনিবার সকাল 9টায় হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় বিনামূল্যে। এই যে দরজাটা খোলা আছে, আজকে শনিবার, সেই জন্য এই ভেতরে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথি থেকে একটুখানি এগিয়ে গেলেই বাঁ দিকেই লেখা রয়েছে শৌচালয়। এখানে মহিলা ও পুরুষের পৃথক শৌচালয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক উল্টো দিকেই জুতো রাখার স্থান। এই যে এই রুমটাতে জুতো রাখা হয়, কোনো রকম পয়সা নেওয়া হয় না। এখানে জুতো খুলে
ভেতরে যেতে হয়, আর একটা গেট পড়ে। আর একটু এগিয়ে গেলেই সোজা দেখতে পাচ্ছি আমরা আধুনিক কারিগরিতে নির্মিত সুন্দর ধরনের একটা দ্বিতীয় তোরণ, দ্বিতীয় একটা দরজা রয়েছে। এই দরজা দিয়ে আমরা সোজা যাব। সোজা এগিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর। আর একটা মহেশ্বরের মূর্তি দেখতে পাচ্ছি, ফোয়ারা রয়েছে। জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্ব্য লম্বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকম। ওই সোজা দেখতে পাচ্ছি ভোগঘর লেখা আছে, ওই ভোগঘরে একটা থেকে ভোগ প্রসাদ দেওয়া হবে। আর এই যে সামনে লেখা রয়েছে রন্ধনশালা, এই রন্ধনশালা, এখানে কোনো উৎসব ছাড়া এখানে শুধু মেন ভাতটা বসানো হয় এই রকম হাঁড়িগুলোতে। আর কোনো উৎসব হলে, যেমন দোলের সময়, বড় বড় সব কিছু বার করা হয়, কড়া ডেকচি, এগুলো এখন স্টোর রুমে আছে। ওই দূরে দেখা যাচ্ছে ভোগ প্রসাদের প্রবেশ পথ, ওখানে দুপুর একটায় খোলা হবে। আচ্ছা দুপুর বেলা দিদি খাওয়া কোথায়? এইখানে? আচ্ছা কটা থেকে? একটা থেকে খাওয়া না? এখানে কি রান্না হচ্ছে? হ্যাঁ, আমি নাম লিখিয়ে দিচ্ছি। আচ্ছা কুপন কত করে দাদা? 50 টাকা করে? আচ্ছা কোথেকে পাবো কুপন? ওই অফিসে উল্টো দিচ্ছে। ঠিক আছে, আমি কুপন নিয়ে নিচ্ছি। আর কি রান্না হচ্ছে আজকে? আজকে এখানে দুটো তরকারি হয়, ডাল হয়, পায়েস হয়, টক হয়। হ্যাঁ, দুটো তরকারি, ডাল, পায়েস, পায়েস, অন্নভোগ। আচ্ছা কি নাম আপনার? আমার নাম অমল ভট্টাচার্য। অমল ভট্টাচার্য, আচ্ছা ধন্যবাদ দাদা। এখন কি হচ্ছে রান্না? এখন এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি হচ্ছে, মানে যা হচ্ছে সব একটার মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর এমনি খাওয়া তো এই পাশেরটা? হ্যাঁ হ্যাঁ, ওই পাশের জন্য। ঠিক আছে। আর ঠাকুরের ভোগ টোকগুলো কোথায় রান্না? এইটাই সব? আচ্ছা আচ্ছা, মায়ের ভোগ এইখানে। আর ওই দোলের সময় 4 দিন যে খাওয়া দাওয়া হয়, বড় বড় ডেকচি কড়া কড়া ছিল ওগুলো, ওগুলো মানে কোন জায়গায় আছে? ওগুলো সব ঘরের মধ্যে আছে, তখন বার করা। ও, ঘরের মধ্যে ঢোকানো আছে। মানে কিছুদিন আগে আমার মনে হয় যে বাইরে ছিল কোন একটা জায়গায়, অনুষ্ঠান ছিল। আচ্ছা আচ্ছা, কত লোক মোটামুটি আসে তখন? এই অনুষ্ঠান হলে দোলের সময় ধরুন 25-30 হাজার। তো তখন কি আগে থেকে অফিসের ফোন নম্বরে ফোন করে দিতে হয় ভোগ খাওয়ার সময়? না না না, তখন 4 দিন আমাদের ফ্রি। 4 দিন ফ্রি একদম? আর এমনি দুর্গাপূজা বা অন্য কোনো আর কি উৎসব হয়? দুর্গাপূজায় একটা অনুষ্ঠান হয়। আচ্ছা, তারপরে আপনার জন্মাষ্টমীতে একটা অনুষ্ঠান হয়। জন্মাষ্টমী অনুষ্ঠান, শিবরাত্রিতে একটা ছোট অনুষ্ঠান হয়, এরকম ছোট ছোট অনুষ্ঠান প্রায়ই হয়। আর অতি আমাবস্যাতে হয়। আচ্ছা, আর অতিথি নিবাস যেটা দেখলাম আমি রয়েছে, ওটা কি 500 টাকা করে ডাবল বেড? ডাবল বেড, ওই একটা ঘরের মধ্যে 3 জন থাকতে পারবে, একটা ঘরে 3 জন থাকতে পারবে। আর ওই ফোন নাম্বার যেটা আছে ওইটা যোগাযোগ করতে হবে। ঠিক আছে, 500 টাকা ডাবল বেড, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি এখানেই থাকেন নাকি? অমল ভট্টাচার্য ও জনার্দন পণ্ডিত, এনারা 7 দিন করে পুজো ও ভোগ রান্নার দায়িত্ব নেন। নতুন হচ্ছে না কনস্ট্রাকশন? নতুন কনস্ট্রাকশন হচ্ছে, নতুন কনস্ট্রাকশন হচ্ছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয়ই, আমি দেখে গেলাম, তারপরে আমি বাড়ির লোক নিয়ে আসবো। আমার বাড়ি উত্তরপাড়া, আমার তো আসতেই ট্রেনে করে 3 ঘন্টা লাগলো, বাসে করে 1 ঘন্টা লাগলো, আবার আসবো। হ্যাঁ, আসার জন্যই। ঠিক, এইটা হলো, এটা নাটবন্দি। Thank you.
আধুনিক কারিগরিতে নির্মিত সুন্দর একটি নাট মন্দির দেখতে পাচ্ছি। এখানে প্রবেশ করলাম, দেয়ালেতে নানা রকম পৌরাণিক কাহিনী চিত্রিত রয়েছে। চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, গর্ভগৃহের কাছে আমি চলে এসেছি। এখানে সংস্কারের কাজ হচ্ছে, ধূপ দীপ দেওয়ার জায়গা এটা, আর ওই ভেতরে হচ্ছে গর্ভগৃহ, একটু পরেই ঢুকবো আমি। এটা হলো বলিদানের জায়গা, এখানে বলি দেওয়া হয়। এটা হচ্ছে গর্ভগৃহ। আমরা এখন দাঁড়িয়ে আছি যজ্ঞের ঘরের কাছে। বিয়ে পৈতে অন্নপ্রাশন দেওয়ার আগে অফিসে যোগাযোগ করতে হয়, এখানে তারই নিয়মকানুন সব রয়েছে। এইটা হলো যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়, পুজো হয় নানা রকমের, সেটাই আমরা দেখতে পাচ্ছি। মন্দিরের গর্ভগৃহের উপরে দেখতে পাওয়া যাচ্ছে হাতির মাথায় পা রেখে দাঁড়িয়ে আছে সিংহ। সিংহ হলো শতগুণের প্রতীক, আর হাতি হলো রজগুণের প্রতীক, অর্থাৎ শতগুণের কাছে রজগুণ প্রধানত। অফিস ঘর থেকে ভোগ প্রসাদের কুপন নিলাম, 50 টাকা এক একটা কুপন। এখানে অনেক বই রয়েছে, ম্যাগাজিন রয়েছে, সেটাও দু একটা কালেক্ট করলাম। তার পাশে অনেকগুলো ছবি রয়েছে, ছবিও একটা নিলাম। এই মন্দিরটি শেষ সংস্কার হয়েছিল 1342 বঙ্গাব্দে। খাটুন্দি নিবাসী কালীকুমার ব্যানার্জির অর্থ সাহায্যে দক্ষিণডিহি গ্রামের মানুষের সহযোগিতায় কালীকুমার ব্যানার্জি ছিলেন বহরমপুর কোর্টের আইনজীবী। অট্টহাসের প্রাচীন মূর্তি হলো চামুণ্ডা। অট্টহাসে বারবার দুষ্কৃতি হামলা হয়েছে, শোনা যায় কোনো এক দুষ্কৃতি হামলায় মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেওয়া হয়, যেটি পরবর্তীকালে পুকুর খননকালে উদ্ধার হয়। 1915 খ্রিস্টাব্দে শ্রী নগেন্দ্রনাথ বসু সেটি সংগ্রহ করে বঙ্গীয় সাহিত্য পরিষদের জাদুঘরে জমা দেন। বর্তমানে অট্টহাসের মেন মন্দিরের গর্ভগৃহে এই দেবী পটে পূজিতা হন।
আমরা এখন সোজা জঙ্গলের দিকে এগোচ্ছি। কিছুটা গেলেই দেখতে পাবো ডান দিকে মায়ের কুণ্ড বা একটা বাঁধানো পুকুর আছে, সিঁড়ি শুরু হয়েছে। একসময় এই পুকুরে সবসময় জল থাকত, যাতে মাগুর মাছ ছিল। অট্টহাস মায়ের কাছে জোড়া মাগুর মাছ মানত করলে পেটের শূল ব্যাধি নিরাময় হতো। ব্যাধি নিরাময়ের পর ভক্তরা মায়ের মন্দিরে ধূপকাষ্ঠের কাছে এই মাগুর মাছ ছেড়ে দিত, যেটা পরবর্তী সময় পুকুরের জলে ফেলা হতো। চারদিকটা বাঁধানো আছে, পাশ দিয়ে চারদিকে ঘোরার সুন্দর রাস্তা আছে। বেশ কিছুটা সময় এখানে কাটানো যেতে পারে। কিংবদন্তি আছে যে এই ঠাকুরের কুণ্ড বা পুকুরের সাথে উত্তরবাহিনী যে ঈশানী নদী ছিল সেটির যোগাযোগ ছিল। এখন বর্তমানে এই নদীটি শুধুমাত্র ঠাকুরের পূজোর কাজে, ভোগের কাজেই ব্যবহার করা হয়, অন্যরকম কাজে না। পঞ্চমন্ডির আসনের সামনেই ছিল ডাকাতকালীর মন্দির, যেটি এখন রটন্তী কালী মন্দির। পূর্বে এখানে কুখ্যাত ডাকাত সর্দার বিহারি বাগদি এবং বাংলা ত্রাস রঘু ডাকাত থাকতেন। ওনারা নরবলি দিয়ে মুন্ডুগুলো এই ত্রিশূলে ঝুলিয়ে অমাবস্যা রাতে পূজা দিয়ে ডাকাতি করতে যেত। জনৈক জমিদার পরবর্তীকালে মুর্শিদাবাদের এখানে কিছু ভূ সম্পত্তি দান করে এই যে এই ত্রিশূল এখানে মুন্ডুগুলো পুঁতে দিয়ে যেত। রটন্তী কালী পুজোর প্রচলন করে। 2006 খ্রিস্টাব্দে এখানে বর্তমান মন্দিরটি নির্মিত হয়। ওই সালের 25শে ডিসেম্বর বর্তমান মূর্তিটি প্রতিষ্ঠিত হয়। আজও তন্ত্রসাধকেরা বিশেষ স্থিতিতে এই নির্জন স্থানে মায়ের সামনে বসে তন্ত্র সাধনা করেন। এইরূপ নির্জন স্থান বাংলার তীর্থক্ষেত্রগুলোতে বিরল। এই মায়ের গর্ভগৃহে মায়ের ছবি। আমি এই মন্দিরে ঢোকার আগে যে গর্দানমারির মাঠের কথা বলেছি সেই ব্যাপারে বলছি। রাতবিরেতে এই মাঠে এলে ওই যে নদীটা, ঈশানী নদী, ওই যে ব্রিজ, ওই যে 4 কিলোমিটার নিরলেতে যে মাঠটা আছে, কারো গর্দান থাকতো না। কারণ এটা ছিল বিরাট ডাকাত বাহিনী, এখানে ছিল ডাকাত সর্দারের নাম ছিল বিহারি বাগদি, বাড়ি ছিল নিরল, তাদের ডেরা ছিল অট্টহাসের জঙ্গলে। আজ যেখানে রটন্তী কালী মন্দির, এখানেই ছিল ডাকাত কালীর মন্দির। ভক্তরা সন্ধ্যের মধ্যে ফিরতে না পারলে ডাকাত দলের হাতে সর্বস্ব খুইয়ে শেষে গর্দান যেত। একদিন একটি বড় যাত্রী দল অট্টহাসে এসেছিল। পুজো দেবার পর সন্ধে হয়ে গেলে ঠিক করেন রাত্রে অট্টহাসেই থাকবেন। ডাকাত সর্দার বিহারি অমাবস্যার রাতে নরবলি দেবার জন্য আগত একটি শিশুকে সামনের পুকুরে চান করিয়ে কপালে সিঁদুর দিয়ে হাঁড়ি কাটে ঢোকায়। তখন শিশুর মা অট্টেশ্বরী মাতার কাছে মিনতি জানায় পুত্রের প্রাণভিক্ষার জন্য। মায়ের আত্মকান্নায় দেবী প্রসন্ন হন। ডাকাত সর্দার বিহারীর সহকারী কালীর হাত থেকে খড়গ পড়ে যায়। তখন সারা জঙ্গল আলোয় ভরে গিয়ে মা অট্টেশ্বরী প্রকট হন এবং বালকটিকে মুক্ত করার আদেশ দেন ও ডাকাত সর্দার বিহারীকে জঙ্গল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। সেই থেকে অট্টহাসে নরবলি বন্ধ হয়। এই যে ত্রিশূল আছে, এইখানে অমাবস্যার রাতে রঘু বাগদি বা আমাদের ডাকাত সর্দার রঘু ডাকাত এখানে মুন্ডু কেটে ঝুলিয়ে দিত এবং অমাবস্যার রাতে ডাকাতি করতে যেত। মন্দিরের সামনে এইরকম অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। এখানে মানত করে যেত সবাই, মানত এখনও করে, সবাই ঢিল বেঁধে যায় এবং মানত পূরণ হলে এসে এই ঢিলগুলো খুলে দেয়। এরকম অনেকগুলোই গাছ দেখতে পাচ্ছি, চারদিকে প্রচুর ঢিল বাঁধা রয়েছে, মানত করে গেছে সকল। অট্টহাস সতীপীঠে এসেছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তৈলঙ্গ স্বামী, বিজয়কৃষ্ণ গোস্বামী, সাধক রামপ্রসাদ, সীতারাম ওঙ্কারনাথ, বামদেব, ভবা পাগলা, গোমুখের লালবাবা, গিরিশ ঘোষ। জঙ্গলের পূর্ব পারে ঈশান কোণে ঐতিহাসিক পঞ্চমন্ডির আসন ছিল। আমি এখন সেদিকেই যাচ্ছি, এখানে দিক নির্দেশ করছে, সোজা রাস্তাটা ওইদিকেই গেছে। চৌকো একটা সিমেন্টের বেদির মতো রয়েছে বাঁধানো। সেই চৌকো সিমেন্টের মতো বেদির নিচটাতে আছে 5টা মুণ্ড, যেমন চণ্ডাল বা ডোম, শিয়াল, বেজি, হনুমান, বিষধর সর্প মানে গোগ্র বা কেউটে। এই ধরনের আসন পশ্চিমবঙ্গের কালীঘাট, কামাখ্যা, তারাপীঠ, ফুল্লোড়া আর অট্টহাস এখানে আছে। অতীতকাল থেকে বর্তমানকাল অবধি এই আসনে বসে সাধনা চলে আসছে। বহু সাধকের সিদ্ধস্থান হচ্ছে এই আসন। এর কাছাকাছি পুরো ঘন জঙ্গল, নির্জন স্থানে এই আসন হয়।
চারদিকে পশু পাখির ডাক, শিয়াল এইসবের ডাক, নানা রকমের ভয়ঙ্কর পশুর ডাক, এইসবের মাঝে এই পঞ্চমুণ্ডীর আসন রয়েছে। অট্টেশ্বরী মায়ের ত্রিসন্ধ্যা মায়ের সেবা পূজা ও ভোগ আরতি হয় সকাল 7টায়, মায়ের পূজা হয় অন্নভোগ বেলা 12টা থেকে 12:30 অবধি, আর মন্দির খোলা থাকে সকালবেলা 5:30 থেকে দুপুর 1টা আর 3:30 থেকে বিকেলবেলা রাত্রি 8:30 অবধি, আর 1টার সময় ভোগ প্রসাদ হয়, ভোগ প্রসাদ ঘরে 50 টাকা করে কুপন, সকাল 10টার মধ্যে নাম লেখাতে হয়, আর ভোগ প্রসাদের কুপন পাওয়া যায় অফিস ঘরে। নাম বলুন। আমার নাম স্বপন দাস। স্বপন দাস, আচ্ছা কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এখানে আগে এসছেন? হ্যাঁ এখানে আগে এসছেন। এখানে যে উৎসবগুলো হয় সেগুলো ওনারা বলছিলেন কবে কবে কি উৎসব হয় বা কি উৎসব আছে? আচ্ছা, আর এমনি অতিথি নিবাসে থেকেছেন কখনো? ওখানে থাকেননি কখনো, মানে ভোগ খেয়েছেন? ভোগ খেয়েছিলেন। আচ্ছা, এমনি চারদিকে তো পরিবেশটা তো খুবই সুন্দর, ঘুরে ঘুরে চারদিকে দেখছি। আপনি কিছু বলুন, নামটা বলুন। আমার নাম হচ্ছে শক্তিচরণ মণ্ডল। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে ক্ষেত্রগ্রাম থানা মুরুন্দী গ্রামে। আচ্ছা, এখানে মেইন উৎসব হয় দোল পূর্ণিমাতে। আচ্ছা, হ্যাঁ সারাদিন নামযজ্ঞ হয় এবং বহু লোক প্রসাদ পায়। আচ্ছা, এইটাই। আর আচ্ছা, দোলের সময় 4 দিন উৎসব হয়? হ্যাঁ 3-4 দিন উৎসব হয়, মেলা বসে, যাত্রা গান হয়। আচ্ছা, মেলা কোথায় বসে? এখানেই বসে? হ্যাঁ এখানেই বসে, মাঠে নাকি? ওই মাঠে বসে। আচ্ছা, এই যে পুকুর এটা রয়েছে দিঘিটা, এটার সঙ্গে একটা কথা আছে যে কি ঈশানী নদী, ঈশানী নদী তো উত্তরবাহিনী নদী, সতীপীঠের ওখানে থাকে, তো এইটার সঙ্গে নাকি একটা আগে একটা কানেকশন ছিল, যোগাযোগ ছিল, এ সম্বন্ধে জানেন কিছু? না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আপনি বলুন একটু। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম সাধন কর্মকার। আচ্ছা, কোথায় থাকেন? মুর্শিদাবাদ জেলার সম্পাড়াতে বাড়ি আমার। আচ্ছা, হ্যাঁ আমি বন্ধু বান্ধব বাড়ির বৌমা বৌদি এদেরকে নিয়ে এই পীঠস্থানে এসেছি। গত মাসেও একবার এসেছি, খুবই ভালো লেগেছে বলে আবার বাড়ির লোকজন সবাইকে নিয়ে আবার এসেছেন, আবার নিয়ে এসেছি, খুবই ভালো লাগলো। তারপরে এই যে মায়ের মন্দির, পুজো দেওয়া, এখানে কোনো অসুবিধা হয় না, কোনো রকম একটা টাকাও কেউ জোড়াজুড়ি করে কেউ কিছু করে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা হয়নি, প্রসাদ পাওয়ার ক্ষেত্রেও নয়, পুজো দেওয়ার ক্ষেত্রেও নয়, এবং সব কিছু। কেননা আমরা দেখি ধর্মীয় স্থানে গেলে সবাই কিরকম মানে ওত্তা মানে কিরকম এ করে, মানে পয়সা করে নিয়ে টানাটানি করে, চায়ের দোকানে ওদের ব্যবহার কত সুন্দর। না না, টোটাল জিনিসটাই খুব সুন্দর, সবারই ব্যবহার একদম। আর কুপন কেটেছেন তো? ভোগ প্রসাদ তো? ঠিক আছে, ঘোরাঘুরি করুন, ওখানে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন। আপনার নাম? আমার নাম সুরেন সাহা। আচ্ছা, এখানে কাছাকাছি বাড়ি নাকি? কাছাকাছি বাড়ি। আগে এসছেন তো এখানে? হ্যাঁ আগে এসেছি। আর এমনি এখানে যে অতিথি নিবাস আছে এখানে তো আপনাদের লোকাল বলে থাকার কোনো দরকার নেই, এটা তো একটা দেখলাম রয়েছে। আচ্ছা, বাইরে থেকে যখন লোকজন আসে এখানে থাকে? এখানে থাকে না। আচ্ছা, কতগুলো রুম আছে জানেন? না আমি তো কোনদিন। হ্যাঁ হ্যাঁ, ও বলছিল 500 টাকা করে মানে নাইট নাইট। হ্যাঁ, আর আপনারও সব একই জায়গা থেকে এসছেন তো? একদম পুরো ফ্যামিলি একদম। হ্যাঁ, এইসব তো আমরা শুনেছি, রঘু ডাকাতে সেই বিখ্যাত কালী মন্দির, রটন্তি কালী মন্দির, এইখানে নরবলি দিয়ে এই যে এখানে ত্রিশূল আছে এইখানে মুন্ডুগুলো সব গেঁথে রাখতো এইসব। আচ্ছা, জায়গাটা তো খুবই সুন্দর, সুন্দর জায়গা, সুন্দর জায়গা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কুপন কেটেছেন তো ভোগের? হ্যাঁ ঠিক আছে, ওখানে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। দিনের বেলাতেই গা ছমছম করে, সন্ধ্যে রাত্রিবেলায় তাহলে কিরম লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভোলা বাবার সাধনকুটি ও সমাধিক্ষেত্রের কাছে। ভোলা বাবা 1120 বঙ্গাব্দ নাগাদ পঞ্চমুণ্ডীর আসনে বসে সাধনা করে সিদ্ধিলাভ করেন। 1140 সালে ভোলা বাবা অট্টহাসে দেহ রাখেন এবং ওনাকে এখানে সমাধিস্থ করা হয়। লাগানো হয় একটি যজ্ঞের ডুমুর গাছ পাশে ভোলা বাবার কুটির। বর্তমানে সাধক পথিক সন্ন্যাসীদের এখানে থাকতে দেওয়া হয় এই কুটিরে। এটাই হলো সমাধি। সমাধিক্ষেত্রের পাশেই রয়েছে ভোলা বাবার কুটির, যেটা বলছিলাম।
একটু বলবেন একটু এই মন্দির সম্বন্ধে এইসব ব্যাপারে। আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গার আছে মহাতীর্থ অষ্টপীঠ। এখানে দেবীর অধ অষ্ট করেছে সকলেই জানে। সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করে, শিবের কাছে সংবাদ চলে যায়। শিব তখন উন্মত্ত হয়ে তার নাম মৃত্যু শুরু করে সতীর দেহকে কাঁধে নিয়ে। বিষ্ণু তখন সুদর্শন চক্র ছাড়ে, কারণ হচ্ছে ত্রিভুবন লয়পণের ব্যাপার শুরু হয়ে গেছে। সুদর্শন চক্র ছাড়ার পর দেবীর অঙ্গ খণ্ড বিখণ্ড হতে থাকে। আমরা যে স্থানে এখন এখানে বসে আছি তার মানে পেছন দিকে আমাদের মায়ের মন্দির আছে, সেখানে দেবী প্রচুর অধস্ত। দেবীকে এখানে কেউ মা অর্থেশ্বরী বলে, কেউ মা অধরেশ্বরী বলে, ভৈরব হচ্ছে বিশ্বাস। আর আমাদের এখানে বারো মাস ১৩ পার্বণ বলে, সেরকম হইতেই থাকে। প্রতি অবশ্যই যেন হোমযজ্ঞ হয়। আবার সপ্তমী দিন যেমন দেবী দুর্গার ঘট ভরে, সেভাবে ঘট ভরে নিয়ে আসা হয়, এবং চার দিন ধরে দুর্গাপূজার মতো দুর্গাপুজো হয়। আর হয় আমাদের দীপাবলি যেমন উৎসব হয়, এখানে বিপত্তারিণী হয়, জন্মাষ্টমী উৎসব পালন হয়, নবান্ন উৎসব হয়, আর এখানকার বার্ষিক উৎসব হচ্ছে হোলি বা দোল পূর্ণিমা। চার দিন ধরে নানা অনুষ্ঠান হয়, ভক্তদের ব্যাপকভাবে আনাগোনা হয়। আর শীতকালে একটা আমাদের ভক্তদের ঢল থাকে, ভক্তরা আসে মায়ের প্রসাদ এখানে বন্দোবস্ত থাকে। যা যারা প্রসাদ দিতে ইচ্ছুক তাদেরকে একটা কুপন সংগ্রহ করতে হয়, সেভাবে আমাদের একটু মায়ের প্রসাদ রান্না হয়। যারা এসেছে বা যারা আসেনি, আমি মহামায়ের কাছে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুক, সকলকে শান্তিতে রাখুক, সকলে আনন্দ পাক মহাবিশ্বে, এই বলে আমি আমার শেষ করি। এই ভোগের কুপন নিলাম অফিস ঘর থেকে, ৫০ টাকা পড়লো। দুপুরবেলা একটার সময় খাওয়া আছে ভোগের কুপন। একটা বাজতেই ভোগ ঘরের প্রবেশের দরজা খুলে গেল, ঢুকছি এখন। হ্যাঁ, কি নাম বল তোর? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগলো? আচ্ছা, এসে ভালো লাগলো? সব ঘোরা হয়ে গেছে? আচ্ছা, কোথায় বাড়ি? কত দূরে বাড়ি? কাছে। কাছে? জায়গাটা বলো। জায়গাটার নাম কাটোয়া। কাটোয়া? আর কিসে পড়াশোনা করো? ওয়ান। ওয়ান হয়েছে? আচ্ছা, আবার আসতে ইচ্ছে করছে তো? ঠিক আছে। আমি এইখানেই শেষ করলাম আমার একদিনের পূর্ব বর্ধমানের দুটি উল্লেখযোগ্য সতীপীঠ বহুলা ও অট্টহাস ভ্রমণ। সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন আমার এই রকম পরবর্তী ব্লগ।